অনেকে মনে করে জান্নাত জাহান্নাম বানানো আছে শুধু সেই ঢোকব আপনি দুনিয়ায় যা করবেন ওইটা দিয়ে হয় জান্নাত তৈরি হবে অথবা জাহান্নাম তৈরি হবে নবীজি মেরাজের রাতে গিয়ে দেখলেন কিছু ফেরেশতারা এক তলা দুই তলা গেটে বসে আছে ইট বালি সিমেন্ট হাতে নেই ডাক দিয়ে বলে আখে জিব্রাইল হে ভাই জিব্রাইল এরা কারা এরা কাজ না করে বসে আছে হযরত জিব্রাইল বলে হে নবী এরা আপনার উম্মতের সমস্ত কর্মচারী আগে উম্মতগুলো ভালো ভালো কাজ করত এই জন্য এদের হাতে ইট বালি সিমেন্ট আসত এই বাবুলার ভাটার ইট না ওটা জান্নাতের ইট আপনি দুনিয়ায় একবার সুবহানাল্লাহ বলেছিলেন একটা মানুষকে সাহায্য করেছিলেন ওইটা ইট হয়ে ফেরেশতাদের হাতে গেছে ওইটা দিয়ে ওরা ঘর বানিয়েছে হে নবী ওরা এখন ভালো কাজ করা ছেড়ে দিয়েছে এই জন্য ফেরেশতাদের হাতে ইট বানিয়ার আসে না ওরা কাঁপতে কি দিয়ে এই জন্য পড়ে আছে একতলা হয়ে এখন যদি আপনি মারা যান আর যাওয়ার পরে দেখেন যদি ঘর হয়েছে কিন্তু ছাদ নেই থাকবেন কি সুতরাং যতটুকু হায়াত আছে আজকের হায়াতটা কি বলবো তাই জানাবে আমরা যেন আজকের হায়াতটা থেকে কিছু শিক্ষা নির্মাণ দিতে পারি কোন আয়াত থেকে কথা সঙ্গে হবে পাঁচটা বিষয় লক্ষ্য করা লাগে তাফসীরে মাসারি আল্লামা সানাউল্লাহ মাহমুদি লিখেছেন পাঁচটা বিষয় প্রথমে হিসাব করা লাগে কয়টা এক নাম্বার আয়াতের সঠিক তেলাওয়াত দুই নাম্বার আয়াতের সঠিক অর্থ তিন নাম্বার ঐতিহাসিক প্রেক্ষাপট সামনে চার নাম্বারের বাস্তব ব্যাখ্যা ওই মাথা নাম্বারের ব্যাখ্যা না বাস্তব ব্যাখ্যা দেওয়া লাগবে করা হয় যে কোনো আয়াতের কারণ কি বলেন তো কারণ 700 বছর 1000 বছর আগে যে তাফসীর গুলো লিখিত আছে গুলো ভুল ছিল না সঠিক ছিল কিন্তু যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার চাহিদা অনুযায়ী ওই তাফসীর এখন চলবে না এতে ডাক্তার সাহেব বসে আছেন 700 বছর 1000 বছর আগে লিখিত যে বই ডাক্তারি বই ওইটা পড়ে বললেন এখন ডাক্তার হয় রোগী আর মেরে ফেলবে কথা বলছেন কেন এখন নতুন নতুন বই পড়ে ডাক্তার হওয়া লাগছে কারণ এমন এমন রোগ আছে যেগুলো 700 বছর আগে ছিল প্রধান দিতে গিয়ে আমি বলি মাঝে মাঝে এই বাংলাদেশ থেকে যদি 200 বছর আগে কোনো লোক মারা যায় পরে যদি আপনি কবর থেকে তুলে আনেন বাংলাদেশ ব্যাংকের সামনে দাঁড় করিয়ে দেন 30 তলা ভবন থেকে চিন্তা করবে আল্লাহ বাস কই কি বাস না করতে পারবে যে লোকটা 100 বছর আগে মারা গেছে ওরে কবর থেকে তুলে আনেন তখন তো বাস খুঁজবে না ও চিন্তা করবে ঘরের সিঁড়ি আছে কিনা দেখি এখান থেকে 50 বছর আগে যে লোকটা মারা গেছে ওকে যদি কবর থেকে তুলে আনেন বাস খুঁজবে না সিঁড়ি খুঁজবে না চিন্তা করবে লিফট আছে কিনা দেখি আর এখান থেকে আরো 50 বছর পরে যে লোকটা মারা যাবে ওকে যদি আপনি কবর থেকে তুলে আনেন ও বাস সিঁড়ি লিফট কিছু খুঁজবে না ও চিন্তা করবে মোট আছে কিনা দেখি শুধু টিপ দেবো এক টিপে 28 তলা এরকম সময় আসতেছে কোরআনে কারীম আল্লাহ ঠিক রাসূলের কাছে নাযিল করার সময় এটাই জানিয়েছে ওয়ালায়াতুনাকা বিমাথালিন ইল্লা জিবিনা কাবিল হক ওয়া হাসানা তাফসীরা আপনি কোরআন থেকে সঠিক তাফসীর করে তাদের ব্যাখ্যা করে জানিয়ে দেবেন বাস্তবতার নিরিখে কোরআনে কারীমকে আপনাকে জনগণের সামনে তুলে ধরা লাগবে ওই মাধা নামের তাফসীর যেগুলো আছে 700 বছর 1000 বছর 1200 বছর আগের লেখা ওগুলো পড়ে যদি আপনি বোঝাতে চান এই সাধারণ মানুষকে বোঝানো যাবে কিন্তু যারা বিজ্ঞান গবেষণা করছে যারা বিশেষ করে ডাক্তারি পড়ছে ওদেরকে আপনারা সহজে বোঝাতে পারবেন না কি বলেন খলাক আল ইনসান মিন আলাক আল্লাহ মানুষ বানিয়েছে আলাক দিয়ে এই শব্দটার ব্যাখ্যা প্রথম তাফসীর যেগুলো আছে তাফসীরে কাদির উনি যদি কোরআন পড়তে পারে বুঝবে খলাক আল ইনসান মিন আলাক আল্লাহ মানুষ বানিয়েছে আলাক দিয়ে আলাক মানে আপনি প্রথম তাফসীরে দেখবেন আলাক মানে যোগ আলাক মানে জমাট বাঁধা রক্ত কিন্তু এখন যেগুলো ডিজিটাল তাফসীর আধুনিক তাফসীর এখানে কিন্তু আলাক মানে সব লেখা নেই শুধু আলাক মানে জমাট বাঁধা রক্ত না
এখন আলাদা মনে লেখা আছে ঝুলিয়ে থাকা বন্ধু কারণ মায়ের দয়ার ভিতরে সন্তান কি করে ঝুলে থাকে এই ক্যামেরা ভিডিও হওয়ার আবিষ্কার হওয়ার আগে এটা মাসের কল্পনাও আসে না এসেছে কিন্তু এখন কম্পিউটারের মাধ্যমে সব দেখা যাচ্ছে রাবারের উপরে কামড় দিলে যে দাগটা বসে যায় মায়ের দয়ার ভিতরে সন্তান ঠিক আছে ঝুলিয়ে রেখেছে সুবহানাল্লাহ বলতে পারেন না এই তথ্যটা যদি আপনি 700 বছর আগে মানুষকে জানাতেন যখন ক্যামেরা ছিল না ভিডিও ছিল না কম্পিউটার ছিল না ইউটিউব ছিল না টিউবম্যাট ছিল না ইন্টারনেট ছিল না ফেসবুক ছিল না তখন আপনি সবাই বোঝাতেন বুঝতো সুতরাং ওই সময় যারা তাফসীর লিখেছে হয়তো ওই সময় কোনো সঠিক কিন্তু এখন যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে বাস্তব ব্যাখ্যা দেওয়া লাগবে এর ব্যাখ্যা 700 বছর আগে একরকম কিন্তু এখন একরকম এখন কি দিয়ে বলা হবে কম্পিউটার দিয়ে কি দিয়ে বলেন কোরআনে কারিমে আল্লাহ 1000 বছর আগে একটা আয়াত দিয়েছেন কি ওয়াইদুলাহুম মাসতাতাতুম মিন উম্মতি ওয়া মির রুবাতিল খাইরি তুহিবুনা বিহি আদম বল্লাহি ওয়া আদম ফাগম ওয়া খাইনা মিন দুনিহি এদিকে দেখেন সূরা আনফাল 8 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর আর 13 নম্বর লাইনে 60 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ তাআলা বলেন হে নবী হে মুসলমানেরা পৃথিবীতে ইসলাম ধ্বংস করার জন্য ওরা সেই হাতে নিয়েছে তোমরা ওইটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাও ইসলাম দুনিয়ার দিকে তাকান মুসলমান ধ্বংস করার জন্য ওরা হাতে নিয়েছে কি সব চাইতে বড় বেশি মিডিয়া কথা বলা লাগবে এই যে টপি মাথায় দেওয়া মানুষগুলো আলেমদেরকে আজ পৃথিবীর সামনে সবচেয়ে বেশি কালার করেছে কিন্তু তত্ত্ব সন্ত্রাস আলেমদের নামে যে নতুন নতুন উপাধিগুলো লাগিয়েছে এটা পৃথিবীর নতুন শব্দগুলো যারা লাগিয়েছে ছোটখাটো মেধা থেকে শব্দ আসে না আলেমদের নামে লাগিয়েছে তেতুল হুজুর আমি আপনাদের নাসিল্লি একটু বলছি তেতুল হুজুর এই শব্দটা পৃথিবীর নতুন শব্দ কোন মেধা থেকে এসেছে আপনি দেখেছেন ছোটখাটো কোন মেধার কাজ না সেখান থেকে এসেছে আমি নাম বললাম না আগুন সন্ত্রাসী এই শব্দটা পৃথিবীর নতুন শব্দ সেখান সেখান থেকে ও শব্দ আসে না ও মেধা লাগে আর এই জায়গায় আপনি তথ্য দিয়েছেন ও ইসলামের পক্ষে কোনদিন তথ্য কাজে লাগাবে না লাগাবে ইসলামের বিপক্ষে এই জানা ইসলাম প্রচার করতে আমরা পারি না এখানে কথা বলতে খুব বেশি হলো 10,000 মানুষ শুনছে কিন্তু আজ আমাদের হাতে যদি মিডিয়া থাকতো টিভি চ্যানেলগুলো আজ যদি মুসলমানদের হাতে থাকতো তথ্য যদি মুসলমান ইমানদারদের হাতে থাকতো এটা তামাম দুনিয়া ছড়িয়ে দেওয়া এক মিনিটে এক আদমি এগুলো তো আমরা ছড়াতে পারি না আমরা ছড়াতে পারি কিরণ মালার বজ্র মালার কোট কয়টি কারণ বাংলাদেশে এখন 36টা চ্যানেল চলছে ভারতে তা আইন পাস করে বৈধ করা হয়েছে আর ইসলাম প্রচার করার জন্য কিছু থাকলে আর আইন পাস করে এটা নিষিদ্ধ করা হচ্ছে তো ওরা ইসলাম ধ্বংস করার জন্য মিডিয়া হাতে নিয়েছে আমাদের হাতে একটা মিডিয়া নেই আপনি ইসলাম প্রচার করবেন কি দিয়ে অনেক মানুষ আজ ফতোয়া বের করছে এটা যদি আজ আমরা টিভির মাধ্যমে প্রচার করি তার হুজুরের চেহারা দেখা গোনার কাজ মেয়েদের জন্য গোনা হবে দরকার নেই বাদ দেন এরকম কথা দেশে বলে না বলে না বাংলাদেশে যত হুজুর আছে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সোদাসির চাইতে বেশি শিক্ষিত বেশি আল্লাহকে ভয় করে কাবার ইমাম শুধু ইমামতি করে খায় তা না মানে একজন ডক্টর ওম্মুল কোরা মক্কার ওম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওই দেশের প্রধান বিচারপতি আমরা মনে করি শুধু ইমামতি করে খায় এলাকা যখন কাবা শরীফে বক্তব্য দেয় কোন সেমিনারে কথা বলে সঙ্গে সঙ্গে ওটা ইউটিউবে টিউবম্যাটে ইন্টারনেটে ফেসবুকে ছেড়ে দিচ্ছে ওনার নাম্বার আছে আপনি যদি জানেন আপনি কথা বলতে পারবেন উনি কি জানে না যে তমাম দুনিয়ার 228টা রাষ্ট্র আছে যদি ছড়িয়ে যায় আর মেয়েরা যদি আমার চেহারা দেখে আমার গুনাহ হবে জানেন এ কথা বলা লাগবে উনি জানার পরে কেন ছেড়ে দিচ্ছে বলেন
অনেক ভালো করে জানে কাবা শরীফে বক্তব্য দিলে খুব বেশি হলো 70 লাখ মানুষ শুনবে শেষ কিন্তু এটা যদি আমি ইন্টারনেটে দিতে পারি আমার 1 ঘন্টার বক্তব্যটা तमाम দুনিয়ায় 7500 কোটি মানুষের কাছে ছড়িয়ে দিন 1 সেকেন্ড সময় লাগবে আজ আমরা ফতোয়াবাজি করে করে প্রশাসনের হাতে দিয়েছি আর ওরা আমাদের বাধা বাঁধাচ্ছে সারা দিন মেয়েরা বসে বসে এখন সিরিয়াল দেখে আর গুলো দেখে দেখে নিজের চরিত্র বানাচ্ছে ভারতের এই সিরিয়ালগুলো যে আমার যতটুকু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আমি যা দেখেছি ভারতের 36টা চ্যানেলে এখন 13টা সিরিয়াল চলছে বিশেষ করে স্টার জলসা স্টার প্লাস আর জি বাংলা এই 13টা সিরিয়াল মুখস্থ করেন বসে না তুমি আসবে বলে তোমায় আমায় নিলে জল মুপুর কিরণ মলা এখন আবার চলছে আদরিনি মনে করছে মুপুর মনে আসবে না এই যে সারা দিন বসে বসে মেয়েরা সিরিয়াল গুলো দেখে আর কিভাবে ঘর ভাঙা লাগে পরকিয়া প্রেম কিভাবে করা লাগে ওই শিক্ষাটা ভারত দেশে কথা বলে ঠিক কিনা আগের তুলনায় বাংলাদেশে পরকিয়া প্রেম বেশি না কম বেশি মানে হিসাব করে দেখে আপনারটা আছে কিনা এই অবস্থা কোথায় পৌঁছেছে আমি বাস্তব বলছি কুষ্টিয়ার সাবেক চেয়ারম্যান কষ্ট হচ্ছে আপনাদের কুষ্টিয়ার সাবেক চেয়ারম্যান গেছে উনি খুলনাতে কাজকর্ম করে বাড়ি যার গাড়ি পাই নিয়ে উনি ছেলের বাড়িতে কলিং মিটিং দিয়েছে ছেলের বাড়ি থেকে আব্বা বলে বাবা তুমি এত রাতে গাড়ি পাই না আমি সরি আসলাম স্ত্রীকে ডাক দিয়ে বলে তাড়াতাড়ি করো রান্না করো আমার বাবা এসেছে বউ হচ্ছে ডিজিটাল বউ বউ ধমক দিয়ে বলছে রান্না করবো তোমার বাবা তুমি রান্না করো আমি সে মাগরিব থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত 13টা সিরিয়াল দেখলাম আমি ক্লান্ত আমি ঘুমাবো এরকম বক্তব্য গুলাই নেই স্বামী চিন্তা করছে এখন যদি বকা ছকা করি মাছ ধর করে আমার বাবা বলছে এনে ফেলবে আস্তে করে বাবাকে বলে আবার আমি কি খেয়ে এসেছো ছেলের বাড়িকে খেয়ে যাক বাবা যত গোলাম যায় বলছে ঠিক আছে আমার খাওয়া লাগবে না পেট ভরা আছে অথচ সারাদিন কিছু খাইনি বাবা তো ঘুম আসে না কথা জানতো না হঠাৎ 25-30 মিনিট পর কে যেন আবার কলিং বেল টিপ দিয়েছে মায়ের যে দেখে নিজের ছোট শালা ডাক দে বলো দুলা ভাই গাড়ি পাইনি চলে আসলাম এই জন্য বলে আসো তোমার দিয়ে খেলা শুরু হবে স্ত্রীকে বলে তাড়াতাড়ি ওঠো কেন রান্না করা লাগবে বসে পারবো না আপনারা তোমার ভাই এসেছে তাড়াতাড়ি উঠে রান্না করছে স্বামী চিন্তা করে আমার বাবা তো না খেয়ে আসছে ডাক দে ডাক দে বলে আপা দরজা খোলো তোমার বাবা রান্না করছে পৃথিবীর চার চার ভাষার উপরে যতটুকু পড়াশোনা করেছি সব জায়গায় সহজ এবং সরল আমার কাছে লাগে আর ভাষা বাংলার সাইডে ইংরেজির সাইডে উর্দু সাইডে আরবিটা আমার আয়াত সহজ ভাবে দিয়েছেন কারণ আরবি আমার কোরআনের ভাষা কথা বলে ঠিক কিনা ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر একটা আয়াত কোরআন চার চারবার আল্লাহ দিয়েছেন সূরা কমার ভিতরে আল্লাহ দিয়েছেন 22 নম্বর আয়াত 32 নম্বর আয়াত 44 নম্বর আয়াত 17 নম্বর আয়াত এক আয়াত দিয়েছেন চারবার আল্লাহ মহান বড় করেছেন অবশ্যই কোন কারণ আছে বারবার দেওয়ার পৃথিবী আপনি আপনি যা পড়বেন সবচেয়ে বেশি সহজ এবং সরল কোরআন শরীফ আজ বাংলাদেশে একটা ভুল কথা প্রমাণ করা আছে অনেকে বলে জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম এটা শয়তানের কথা আপনি যদি না জানেন তে মানবেন কি এই জন্য পৃথিবীতে কেউ যদি জানে কোনো বিষয় কিন্তু মানে না ওর জীবনে একটা গুণ হবে কিন্তু যে লোকটা জানেও না মানেও না ওর গুণ হবে ডবল পৃথিবীর প্রথম ফরজ আল্লাহ দিয়েছেন ইকরা পড়ো এই বিষয়টা হয়তো আপনি জেনেছেন আপনার জানার ফরজ আদায় হয়ে গেছে কিন্তু আপনি মানেননি ওই জন্য একটা গোনা হবে আর আপনি জানেন না মানেন না না জানা একটা গোনা অনেকে মনে করে না জানলে হিসাব নেই জানি না আল্লাহকে বলবো জানতাম না আপনি জানেন না ওটা একটা অপরাধ
কথা ছোট কিন্তু ওজন বেশি আপনি জানেন না এটা কি অপরাধ আপনি জানেন না আপনাকে তো নামাজের হুকুম রোজার হুকুম যাকাতের হুকুম আল্লাহ আগে দেয়নি আগে দিয়েছেন ইকরা পড়ো ইকরা মানে জানো ইকরা মানে বোঝো ইকরা মানে আমল করো ইকরা মানে পাওছা 99 লো অর্থ আছে ইকরা তাহলে জানা এটা প্রথম ফরজ জীবনের আপনি প্রথমটাই ভুল করেছেন আপনি জানেন না এটা একটা অপরাধ আপনার আর আপনি মানেন না ওটা আরেকটা অপরাধ তার সঠিক ব্যাখ্যা কি হবে জানা এবং মানা এই দুইটা নাম As a Hindu, Girish Chandra says, Narasimha Raj. A Hindu bata Parashar Purata Tafsir likheche, shudhu ortho likheche na pura tafsir ta likheche ami bishwabidyalaye dekhechi. A bata Hindu pura Parashar tafsir porjonto likhe geche. Tafsir likhao shohoj na, kompokkhe ek ekta shabder 99 ta porjonto ortho tar ayotte thaka lagbe. কারণ একটা শব্দ কোরআনে বিভিন্ন অর্থে আল্লাহ ব্যবহার করেছে যেমন দরব মানে মারা দরব মানে দৃষ্টান্ত দেওয়া দরব মানে সফল করা এরকম 99টা অর্থ হবে এক একটা শব্দের না হিন্দু ব্যাটা যদি তাফসীর লেখে তাহলে এক একটা শব্দের কতগুলো অর্থ জানা ছিল বলেন এখানে যত বড় হুজুর বসে আছেন আমি সহ পড়া কোরআন শরীফের প্রত্যেকটি শব্দের অর্থ একাধিক জানা আছে কোরআন পড়েছে বুঝেছে জেনেছে কিন্তু কোরআন থেকে হেদায়েত নেওয়ার মন ছিল না এজন্য আল্লাহকে দায়ী কথা বলেন ঠিক কি না আপনাকে যদি কোরআন থেকে হেদায়েত নিতে হয় আপনাকে মন তৈরি করা লাগবে হুদান লিন্নাস আল্লাহ তাআলা জানিয়েছেন আমি তাম দুনিয়ার মানুষকে পথ দেখানোর জন্য কোরআন দিয়েছি কিন্তু সবাই কোরআন থেকে হেদায়েত নেয় না আপনারা তো চেনেন না Milk is an ideal drink, not food. The doctor wishes. Milk is an ideal drink, bole na keo bole food. Eta bigyaner kotha. Ami goboshonagare bolechhilam chinta korlam keno drink na bole food bollo. Karon eta torol drink bola dorkar chilo. Food boleche keno. আমার সর্ব মেধা ধরা পড়েছে তাম পৃথিবীতে আলো সর্ব খাবার বানিয়েছে আপনারা যদি পিপাসা লাগে পানি পান করবেন পিপাসা মিটে যাবে কিন্তু খোদা মিটবে না খোদা মিটার জন্য খাবার লাগবে আপনি যদি খোদা লাগে আপনি খাবার খাবেন খোদা মিটে যাবে কিন্তু পিপাসা মিটবে না পৃথিবীতে একটা মাত্র খাবার আল্লাহ বানিয়েছে যেটা খেয়ে পিপাসাও মিটে যায় খোদাও মিটে যায় তার নাম দুধ বিজ্ঞানীর নাম দিয়েছেন ড্রিঙ্ক না ফুড কোন সন্তান পৃথিবীতে আসার পরে প্রথম যে দুধটা শাল দুধ বলে বিজ্ঞানী তথ্য মাত্র দিয়েছে 215 বছর আগে আর কোরআনে কারিমে তথ্য দিয়েছে 1500 বছর আগে মা যারা এসেছেন সন্তান হওয়ার পরে যদি প্রথম ওই শাল দুধটা সন্তানকে দেওয়া হয় যে টিকাগুলো এখন দেওয়া হচ্ছে ছয়টা এই ছয়টা কঠিন রোগ থেকে আমার আল্লাহ সন্তানকে বাঁচিয়ে দেন এটার কারণে ছয় মাস একাধারে যদি কোন সন্তানকে শুধু মায়ের বুকের দুধ খাওয়ান ও সন্তান তত মোটা হবে যে যত বেশি মায়ের দুধ পান করতে পারবে সে তত বেশি মোটা হবে কথা বলেন না কেন এখানে যারা আমরা বসে আছি প্রত্যেকটি মানুষ মায়ের স্তন
কমপক্ষে 2 থেকে 2.5 বছর পর্যন্ত আমরা পান করেছি একটা সন্তান প্রতিদিন এক কোয়া করে 8 বার করে দুধ পান করে 24 ঘন্টা 24 ঘন্টা যদি 8 বার পান করে তাহলে একদিন 2 কেজি হবে আপনি হিসাব করে দেখেন 2 বছরে কমপক্ষে 36 মণ দুধ আপনি পান করে ফেলেছেন কত যে সমস্ত মায়েদের 8টা 10টা 15 20টা 22টা সন্তান আমাদের কুষ্টিয়ার একজনের 22টা ছেলে মেয়ে এখন শুনছে 8টা হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেদিন রামপুর থেকে একটা লোক মাহফিলে বসে আছে বলতো হুজুর দোয়া করেন হুজুর দোয়া করার ছেলে মেয়ে কয়টা আছে 9টা কি দোয়া আছে না দোয়া করার আগেই তো 9টা হয়ে গেছে আবার কিসের দোয়া আমি ওই মহিলাকে নিয়ে হিসাব করলাম 22টা ছেলে মেয়ে অলরেডি হয়ে গেছে আর একটা যদি হয় তো 36 মন করে যদি আপনি হিসাব করেন 772 মন এই কথা বলছেন অথচ মায়ের ওজন মাত্র 50 কেজি আমি হাসির খোরাকি দেওয়ার জন্য এখানে একটা শিক্ষা বের করার জন্য কান লাগা ইজে দুধ আসলে ভালো জিনিস কিন্তু কোন আশা রোগী থেকে যদি কেউ দুধ দেয় ওকে সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ কেন দশ তো দুধের না দশর পেটের কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক বলেন কোরআন শরীফ তো আমি হেদায়েত দেওয়ার জন্য দিয়েছি যারা পায় না কোরআনের দোষ না ওর দোষ ওর আল্লাহ কি বলেন এর সত্যটা আলো দিচ্ছে সবাই দুনিয়ায় আলো পায় আন্দাজে বলেন এই অন্ধ যারা আলো পাবে এখন দোষকে সূর্যের নাম চোখের আল্লাহ বলেন হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস কোরআন শরীফ তো হেদায়েত দেওয়ার জন্য দিয়েছি কিন্তু যারা কোরআন থেকে হেদায়েত নিতে পারে না দোষ আমার কোরআনের না দোষ ওর নিজে জানা আপনাকে মন তৈরি করা লাগবে কোরআনের মাহফিলে এসেছেন আপনি ভালো হয়ে যাবেন তা না আপনার মন যদি হেদায়েত নেওয়ার না থাকে আল্লাহ জোর করে আপনাকে হেদায়েত দিয়ে জান্নাতে দেবে আপনার অত দায় পড়ে না হযরত বেলাল হাবশী নবীকে না দেখে ঈমান এনেছেন শত শত মাইল দূর থেকে অবস নবীর বাড়ির পাশে কাবা শরীফের সাথে লাগানো যে বাড়িটা আবু সাহেবের সব সময় কাবা দেখেছে নবীকে দেখেছে কিন্তু ঈমান আনতে পারে না কারণ কাবা ছিল না কথা বলে ঠিক কি না মন ছিল না ওকে আল্লাহ এমন ভাবে ঘিরিত করে দিয়েছে আমি কাবা শরীফ তাওয়াফ করার পরে উপর দিয়ে ঘুরছি হঠাৎ দেখি আমার পেটে ব্যথা বলিকে বললাম ভাই কত ভালো ছিলাম হঠাৎ পেটে ব্যথা করছে বলিকে আমারে বলে হুজুর এটা কোন জায়গা জানেন না ইয়া হাজী ওর রোজা তাই না মিলা দুকা হাজী আপনার দেশ কোথা যে তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আমার বলে হাজী এটা কোন জায়গা আপনি এখনো জানেন না কোন জায়গা আছে আবু সাহেবের বাড়ি আপনি এখনো পায়খানা করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি যান পায়খানা করে দেখে আমার পেটে ব্যথা ভালো হয়ে গেছে কি বুঝলাম এখান থেকে আমার আল্লাহ জানাতে দিয়েছে আমির হামজা বাংলাদেশ থেকে 2.5 লক্ষ 3 লক্ষ টাকা খরচ করে আসলে আর শয়তান আমি ওকে পায়খানা না করে চলে যাব সৌদি আরব বাংলাদেশ 14টা চুলা দিলে যত বড় হয় একা এত বড় এত বড় দেশের রাজা প্রেসিডেন্ট কোরআনের বিরুদ্ধে থাকার কারণে তার বাড়ি পর্যন্ত যদি আল্লাহ ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিতে পারে আপনার কতটুকু জায়গার মালিক কোরআনের বিরুদ্ধে যদি থাকেন আপনার 14 বংশ পায়খানার মতো পসাবে আল্লাহ বেশি দেরি করবে না আগে তৈরি করা লাগবে